নমস্কার শুনমানি দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে আবারও কিন্তু আশা কর্মী নিয়োগ হতে চলেছে তো সে ব্যাপারে কী আপডেট আসছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকছেন পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে দীর্ঘকাল ধরে বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদে নিয়োগ বকেয়া ফেলে রাখা নিয়ে বিরোধী শিবিরের অভিযোগের মধ্যেই আশা জন্য হাজার আড়াই শূন্য পদ সৃষ্টির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা প্রবাহ সূত্রে খবর একই সঙ্গে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরের সাড়ে চারশোর মতো শূন্য পদে নিয়োগের প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়েছে নিচুতলার পুলিশ কর্মীদের সময় মতো পদোন্নতির ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ক্ষেত্রে বহু শূন্য পদে নিয়োগ আটকে থাকায় বিরোধীরা বহুদিন ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব তার উপরে বিশেষত শিক্ষায় নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ একের পর এক মামলা পরিস্থিতিতে খুবই ঘোরালো করে তুলছে পঞ্চায়েত ভোট অদূরেই এই অবস্থায় আড়াই হাজার পদে নতুন নিয়োগের সরকারি সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকদের শিবির প্রশাসনিক সূত্রের খবর বিভিন্ন দপ্তরের প্রায় চারশো ছাপ্পান্নটি শূন্য পূরণ এবং আশাকর্মীদের জন্য কম বেশি পঁচিশশো নতুন পদ সৃষ্টির প্রস্তাবে সিলমোহর পড়েছে মন্ত্রিসভায় এ দিনের বৈঠকে বছর তিনে আগেই ধাপে ধাপে পাঁচ বছরে কমবেশি বেশি দশ হাজার আশাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এদিনের সিদ্ধান্তে তৃতীয় কিস্তির নিয়োগ হতে চলেছে প্রশাসনিক সূত্রের বক্তব্য আশাকর্মীদের কাজের পরিধি ক্রমশ বাড়ছে প্রথাগত কাজের পাশাপাশি সরকারের বিভিন্ন ধরনের সমীক্ষার কাজেও লাগানো হচ্ছে তাদের এই ধরনের নিয়োগের ফলে কর্মসংস্থান বাড়ছে মহিলাদের এর আগে স্বাস্থ্যক্ষেত্রে শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী ওই ক্ষেত্রে প্রায় এগারো হাজার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনিক সূত্রের খবর নিজ দলের কর্মীদের পদোন্নতি নিয়ে যাতে টাল বাহানা না হয় সেটাও স্পষ্ট করা হয়েছে বলা হয়েছে পদোন্নতির সুযোগ থাকলে দ্রুত ব্যবস্থা করতে হবে ওই পুলিশকর্মীদের দাবিদাওয়া বুঝতেও পৃথক কমিটিও গড়া হয়েছে সুতরাং মন্ত্রিসভার বৈঠকে এই যে সোমবার হলো এই সোমবারে কিন্তু সিদ্ধান্ত হয়েছে পঁচিশশো নতুন আশাকর্মী নিয়োগ হবে তো আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যেহেতু এবার মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে খুব শিগগিরই সেটি কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে যাবে যখনই প্রকাশিত হয়ে যাবে কোন জেলায় কত শূন্য পদ কীভাবে আবেদন করতে হবে ফর্ম ফিল আপ কীভাবে করবেন যাবতীয় পদ্ধতি নিয়ে আমরা আপনাদের সঙ্গে বিস্তারিত ভিডিও ইনফরমেশান জানিয়ে দেব তাই অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন যাতে আপনার এলাকার যখনই ফর্ম বেরিয়ে যাবে বা অফিশিয়াল ফর্ম বেরিয়ে যাবে আপনাদেরকে আমরা ইনফরমেশন ভিডিওর মাধ্যমে জানাতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী এই ধরনের নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকবেন পেজটা ফলো করতে ভুলবেন না